আমি বলছিলাম তাকওয়ার কথা বলবো, বুকটা ফাইটা যাইতাছে, কারণটা কি আমরা তো জীবনে অনেক গুনাহ করছি, আজ তো জানলাম না আল্লাহ গুনাহ মাফ করছে কিনা, কি জবাব দিব হাশরের ময়দানে। এই জন্য ভয় রাখবেন সব সময় অন্তরে একজনের জবান খুলে কন্যা বাবা তিনি কে, ইন্না লিল মুত্তাকিন মাফাসান হাদায়িক ওয়া আনাব ওয়া কাওয়িব আতরাব। আল্লাহর ভয় রাখা লাগবে, এই জন্য সৎ পথে শত বাধা, সৎ পথে শত বাধা, সব বাধা উপেক্ষা করে একজনকে বই করে চোখের পানি ফালায় কাঁদতে হবে, জবানটা ছেড়ে দিয়ে বলো তিনি কে। এ বন্ধু, বন্ধু বন্ধু বলে ডাকি কত মাহফিলে, কেন ডাকি? আমি তো অন্য কথা বলতে পারতাম, কেন বলি বন্ধু? ও বন্ধু কেন বলি বন্ধু? এই দুনিয়াটা হলো মায়ার জায়গা, এই জায়গাতে যে যারে মোহব্বত করবা নবীর জন্য, এই দুনিয়াতে যে যারে মোহব্বত করবা আল্লাহর জন্য। আমার নবীকে আনতা মা মান আহবাবতা, তোমার ভালোবাসা যে আঙ্গিকে হবে সেইভাবেই তোমার হাসর নাসর হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে বন্ধু ছয়জন, কয়জন জোরে বলেন বাবা, কয়জন? ছয়জন বন্ধু, একজন ভালো পাঁচজন খারাপ, চলা কি সহজ না অনেক কঠিন? ছয়জন বন্ধু পাঁচজন খারাপ কিন্তু ক্লাসমেট, একই সঙ্গে চলাফেরা করত, একজন ভালো কিন্তু পাঁচজন চলাফেরাটা বড় কঠিন, কিন্তু একজন যে ভালো যে যারে চিনে সে তারে কিনে, কষ্ট হইলে আমাকে বলবেন আমি শেষ করে দিব, কষ্ট হলে শুধু আমাকে একটু বোঝাবেন যে কষ্ট হচ্ছে আমি ইতি টানব, কিন্তু আমার দিল থেকে কথাগুলো বলতে চাই, কারণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহকে কবুল করে ফলায় এমন হতে পারে শরীফপুরের গুরুস্থানের মানুষের কবরগুলো জান্নাত হয়ে যায়। বন্ধু পাঁচজন, একজন হলো আল্লাহওয়ালা, এই লোকটা হলো পরহেজগার। আমি গত পাঁচ দিন আগে মাছটা সুন্দর করে গুছাইলাম, আমি পড়েছি, পড়ার পরে আমার চোখ দিয়ে পানি এসে গেছে, কেমনে ইমানটা যে কত দামি সম্পদ। পাঁচজন বন্ধু শুধুমাত্র অন্যায় করে, একটা বন্ধু, এই বন্ধুটা কি করে জানেননি, বাজার থেকে শুকনা খাবার আনে, আইনায় এক সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে খাবারটা থাকে, এক সপ্তাহ পর্যন্ত সে ঘর থেকে বের হয় না, শুকনা খাবার আনে যেন খাবার নষ্ট না হয়, তখন তো ফ্রিজের ব্যবস্থা ছিল না, এবার শুকনা খাবার গুলো আইনা সাত দিন পর্যন্ত লোকটা খায়, কিন্তু যা পারে তাই খায়, কিন্তু সাত দিন পর্যন্ত ঘর থেকে বের হতো না। ওই যে খারাপ বন্ধুগুলো কই, কারণ কি রে? হেতে আমাদের বন্ধু কিন্তু আমাদের চাইতে একটু ভিন্ন থাকে, কারণটা কি? ঘরের ভিতরে ঢুকলে সাত দিন পর্যন্ত বের হয় না, কি জানে সাত দিন পরে আইসা বাজার করে নিয়ে যায়, নেওয়ার পরে আবার বাজার করে নিয়ে গেলেও আবার সে সাত দিন পরে খাওয়া দাওয়া করে আবার বের হয়, আবার নিয়ে যায়, এমন নয় সাত দিন পরে আবার বের হয়। এবার বন্ধু যখন একটা ভালো পদে থাকে, অন্য বন্ধুরা যদি খারাপ পদে থাকে, ওই বন্ধুর কার জিয়ান? যারা স্বাভাবিকভাবে বলতে পারে তোদের বন্ধু কত ভালো করে চলাফেরা করে, তোরা কিভাবে বকাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করস? এই কথা চিন্তা ভাবনা কইরা, পাঁচটা সন্তান লোক সমাজের কলঙ্কির কারণে মনে মনে সিদ্ধান্ত নিল, আমরা পাঁচজন যদি তার মতো ভালো হইয়া যাইতাম আমাদেরকে মন্দ কেউ বলতে পারতো না, আর সে যদি আমাদের সঙ্গে আমাদের মতো মিলে যেত তাইলে কখনো তার উপমা দিয়ে আমাদেরকে কথা বলতে পারতো। কথাটা বুঝতেছেন কিনা আমি জানি না, মানে এক চাইতে সরল ভাষা আমি বলতে পারবো না, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট। আমরা যদি তার মতো ভালো হইতাম কেউ আমরার কিছু কইতো না, আবার সে যদি আমরার মতো এমন খারাপ হইতো তাইলে তার উপমা দিয়ে আমাদেরকে কেউ কিছু বলতো না। এই যখন সিদ্ধান্ত, যতই দিন যাই তার পজিশন সম্মান সত্রে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, কিন্তু যতই দিন যাই পাঁচজন বন্ধুর জীবন দুর্বিষহ হয়ে গেছে। এবার পাঁচটা বন্ধু সিদ্ধান্ত নিল, এই লোকটার ইজ্জত সম্মান যে বাবি হোক নষ্ট করতে হবে, যদি নষ্ট করতে পারি
তাইলে লোকটা আমাদের কাতারে চলে আসবে এই কথা চিন্তা ভাবনা কইরা উলা সিদ্ধান্ত নিল রাস্তাঘাটে ছেলেটারে অপমান করবে কিন্তু আরেক বন্ধু ডাক দিয়া বলে রাস্তাঘাটে অপমান করলে হবে না রে এরে যদি অপমান করতে যাই হাজার মানুষ তার পক্ষে দাঁড়ায়া যাবে কারণ হলো একটাই আল্লাহওয়ালাদের পক্ষে আমার আল্লাহ আছে না না কেউ না থাকো আল্লাহ আছে না নাই ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন ঘোষণাকার কেউ না থাকো তার সঙ্গে আমার আল্লাহ আছে না নাই বন্ধু কয় তার রাস্তায় পাইলে অপমান করো কিন্তু আরেকটা বন্ধু কয় না অপমান করলে সব এলাকা আমরা প্রতি খেপা যাইব আরেকজন কয় না এটা তো হবে না আরেকটা কথা একটা কাজ করি গোপনে ফালাইয়া দেই গোপনে ফালাইয়া দেই মানে গোপনে মাইরা ফালাই হাদিস শরীফের মধ্যে আছে চারটা কাজ মানুষকে ধ্বংস করে দেয় একটা হলো যারা জাদু টোনা করে এদের জীবন বরবাদ হয়ে যায় যারা কুফুরি করে বাংলাদেশে কিছু লোক আছে কুফুরি করে কুফুরি করা হারাম কুফুরি করা কি হারাম কুফুরি করা কবিরা গুনাহ কুফুরি করা অত্যন্ত ঈমান হারা হয়ে যায় কুফুরি করলে ঠিক কি না বলেন এই কুফুরি করে জাদু টোনা করে ভান মারে আঙ্গুদের সবার কেউ জাদু টোনা বিশ্বাস করে না কিন্তু জাদু টোনা বিশ্বাস করতে হবে কুপুরিরা কুপুরি কালাম কইরা জাদু টোনা করে আল্লাহর হাবিবের এগেনস্ট তারা আস ইবনে স্যার নামে কি লবিদ আর আস ইবনে লবিদ ইবনে আসাম লবিদ ইবনে আসাম এই যে আমার রসূলের এগেনস্টে তারা কিন্তু জাদু টোনা করার জন্য কিন্তু আমার রসূলকে কিন্তু অ্যাটাক করতেছিল আল্লাহ কিন্তু ওই যে সূরা নাস পালাকের আয়াতগুলো নাজিল করে দিয়ে বলেন বন্ধু আপনি এগুলো পড়েন সব বান কেটে যাবে আয়াতের তার সে এদিকে গেলাম না এটা কিন্তু দুই ঘন্টা ওয়াচ করা যায় এটা দিয়ে দুই ঘন্টাই ওয়াচ করা যায় এটা দিয়ে শুধুমাত্র ইতিহাসগুলো বলার জন্য আল্লাহর হাবিব বলে যারা জাদু টোনা করে টুডে টুমুরু ধ্বংস হয়ে যাবে দুই নম্বর হলো যারা সুদ খায় এদের জীবন টুডে টুমুরু ধ্বংস হয়ে যাবে যারা মার বুকে লাথি মারে টুডে টুমুরু তারা ধ্বংস হয়ে যাবে আর একটা বলে কি জানেননি আমার নবীকে আর একটা হলো যারা মানুষকে খুন করে খুনিরা যতই হাত লম্বা হোক না কেন তাদের ধ্বংস অনিবার্য কথা বলেন ঠিক কিনা এবার ওরা সিদ্ধান্ত নিল তারে মাইরা ফলাইবে আরেক সনে কয় বাইরা ফালাইলে যদি দরা খায়া যায় জামিন নাই আমাদের কারণে আমাদের পরিবারে টাক হয়ে যাবে সিদ্ধান্ত দুটোটাই বাদ আরেকটা কয় না 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 শয়তানের রশি ব্যবহার করা লাগবে আরেকটা ডাক দিয়া কয় রশি আবার শয়তানের হয় কেন কই তুমি কি জানো না শয়তানের প্রথম রশি হলো নারী কি নারী নারী তার পিছনে নারী লাগাইতে হবে মহিলা দিয়া মেয়ে দিয়া তার ইজ্জত তার নষ্ট করতে হবে তাইলে তার চাইতে আমরা ভালো থাকবো এবার একটা মহিলা শরীর পুরাইল মনে করেন আর কি আয়েশার ভাগ্যক্রমে এমন একটা মেয়ের কাছে আসলো মেয়ে তো মেয়ে অনেকের মনের খবর কিন্তু কেউ জানে একটা মেয়ের কাছে যাইয়া কয় বোন তোমার কাছে আমরা আসছি গোপনে আমাদের বন্ধু হচ্ছে এমন ভাবে চলাফেরা করে কিন্তু তার কারণে আমরা প্রশ্নবিদ্ধ হয় সমাজে দেখবেন ভালো চলতে কেউ দেখতে পারে না এমন লোক সমাজে আছে না নাই ভালো চলতে দেখতে পারে না এজব কিন্তু মেয়েটার কাছে ডাক দিয়ে কয় তুমি ওই লোকটার আমার বন্ধুর ইজ্জত নষ্ট করবা ছলে বলে কৌশলে কিন্তু মেয়েটা কয় আমি কিভাবে করব কই রাতে অন্ধকারে গিয়ে তার ইজ্জত নষ্ট করবা এবার মেয়েটা কিন্তু এমন একটা মেয়ের কাছে গিয়া পড়ছে যে এই মেয়েটা জীবনে ও তাহাজ্জুদের নামাজ কাজা করে না আল্লাহু আকবার আমার দেশে অনেক মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে
কিন্তু আবার টাইম মতো নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে আসে না নাই আর যারা আসে না নাই সব মেয়ে খারাপ নয় সব ছেলে খারাপ নয় যারা খারাপ তারা খারাপ কিন্তু পাঁচজন লোকে কয় না না এর দ্বারা কাজ হবে না কিন্তু যাইতে যাইতে কয় বড় লোকের মেয়ে দিয়া হবে না পরহেজগার মেয়ে দিয়া হবে না গরীব একটা মেয়ের কাছে যামু লোক দেখাইলে কাজ হইতো আরে এমন একটা মেয়ের কাছে গেল যাইয়া বলতেছি তোর সঙ্গী কথা আছে কয় কি ওই যে আমাদের বন্ধু সাত দিন পর্যন্ত ঘরের ভিতরে থাকে কিন্তু ঘর থেকে বের হয় না শুকনা শুকনা খাবার খায় সারা রাত শুধুমাত্র নামাজ কালাম করে তার ইজ্জতটা নষ্ট করতে হবে তুমি যদি তার ইজ্জতটা নষ্ট করতে পারো তাইলে আমরা কথা দিলাম তোমার ওজন যতটুকু হবে সেই ওজনে তোমাকে স্বর্ণ মুদ্রা দিব এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া কয় এখন বলতে পারবো না আমাকে একদিন সময় দেওয়া লাগবে বাড়ির মধ্যে যখন চলে গেল যাওয়ার পরে রাতের বেলা বিছানার মধ্যে শুইল শুইয়া চিন্তা করতেছেন একদিক দিয়ে আমার অফার আর একদিক দিয়ে একজনের জীবন নষ্ট করব কিন্তু আমি কি পেলাম কি হারালাম এটা ভাবতেছে হঠাৎ করে মেয়েটা কয় আর কত আমার জীবন অভাবের মধ্যে কাটাবো আমার বডির ওজন যদি স্বর্ণ মুদ্রা পাই তাইলে তো আমি বড় লোক হইয়া যামু এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটার সিদ্ধান্ত পাল্টাইলো পাল্টাইয়া পরের দিন যাইয়া কয় ঠিক আছে আমি আপনাদের অফারে রাজি হইয়া গেলাম এবার রাজি হওয়ার পরে তারা বলেন তুমি কিভাবে তার ইজ্জত নষ্ট করবা ওই রাতের বেলা তার বাড়িতে যাব তার বাড়ির মধ্যে যেহেতু কেউ থাকে না আমি রাতের বেলা তাদের ঘর তার ঘরের মধ্যে ঢুকবো এরপরে পিছন দিক দিয়ে আপনারা ঢুইকা চিৎকার দিবেন এরপরে দেখবেন তার মান সম্মান নষ্ট হইয়া যাবে হাজার মানুষের সামনে আমি বলবো লোকটা আমার ইজ্জত হানি করেছে ঠিক আছে ফাইনাল হইয়া গেল পরের দিন রাতের বেলা ওই পাঁচজন বন্ধু উঠবেতে বসে আছে আর এই দিক দিয়ে মেয়েটা খুব সুন্দর করে এমন ভাবে অসহায়ের ভাব দইরা ওই আল্লাহর ওলি মা পরহেজগারে দরজায় গিয়া ফাকা আল বাব আপনি দরজাটা খুলেন আমি খুব অসহায় আমি শীতের দিন কোথাও যাইতে পারছি না বাঘে কুকুরে শ্রীগালে আমাকে খেয়ে ফেলবে মেহরবানি করে আপনার দরজাটা খুলে আমারে কিছুক্ষণের জন্য আমাকে একটু জায়গা দেন আমি বড় বিপদে আছি আল্লাহওয়ালা ভিতর দিকে ডাক দিয়া কয় মা আমি তোমার জায়গা দিতে পারবো না কারণ হলো কি জানো নি কারণ হলো একটাই কারণ আমি ঘরের ভিতরে একা থাকি একাকী ঘরের ভিতরে কোনো মেয়েকে জায়গা দেওয়া উচিত নয় এবার মেয়েটাকে ডাক দিয়ে কয় মেয়েটা ডাক দিয়ে কয় না আমারে আপনি জায়গা দেন কয় না দিতে পারবো না ঠিক আছে তুমি পাশের বাড়ির কাহারো বাড়িতে যাও এবার পাশের বাড়িতে গেল অভিনয় কইরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসলো আয়েশা ডাক দিয়ে কয় পাশের বাড়ির মানুষকে আমি ডাক দিলাম কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয় নাই মেহের পানি করে আপনি আমার জায়গা দেন কয় না না আমি তোমার জায়গা দিতে পারবো না কয় দরজাটা খুলেন কয় তুমি কি জানো না পর নারীর দিকে আমি দৃষ্টি করতে পারবো না আমি কিভাবে দরজা খুলব আমার ঘরের ভিতরে কেউ নাই মানুষ নাই আমি শুধু একলা এবার মেয়েটা আর একটা এমন চালাকি করছে যে চালাকিতে আল্লাহর ওই উত্তর দিতে হয়েছে ভিন্নভাবে এটা হলো কি জানেন মেয়েটা ডাক দিয়া কয় পাশের বাড়ির মানুষ আমার জায়গা দেয় নাই আপনি আমার জায়গা দেন না যদি এখন এই মুহূর্তে আমার ইজ্জতের কোনো ক্ষতি হয় আমার জানের যদি কোনো ক্ষতি হয় আল্লাহর কসম করে বলি হাশরের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনার নামে মামলা দায়ের করব আল্লাহু আকবার আল্লাহর ওলি এখন কি বলবেন আমার নামে মামলা দায়ের হবে কথাটা যুক্তি আছে আছে কিনা বলে এবার ডাক দিয়ে আমার ঘর হলো দুইটা কয়টা আল্লাহর ওলিকে আমার ঘর হলো দুইটা সামনের ঘরটা যাইয়া দেখো শিকল লাগানো তুমি ওই ঘরের ভিতরে যাইয়া থাকবা তুমি ওই ঘরের মধ্যে অবস্থান নাও তবে তোমাকে শর্ত দিলাম দুইটা এক নম্বর শর্ত হলো আমার ঘরে ঢোকার কোনো চেষ্টা করবা না আর দুই নম্বর শর্ত হলো সূর্যটা ওঠার আগে আজানটা হওয়ার সাথে সাথে আমার ঘর থেকে তুমি মানুষ দেখার আগে বিদায় নিয়ে নিবা এই দুই শর্ত দেওয়ার পরে মেয়েটা ঘরের ভিতরে যাইয়া ঢুকলো কয় ভালো হয়েছে অর্ধেক চান্স পাইছি
গড়ের ভিতরে যায় ঢুকছে ঢোকার পরে অর্ধেক রাত যখন হয়েছে পাঁচজন মানুষ কিন্তু উৎপেদে বসে আছে যখন গভীর রজনী হয়ে গেল ওই মেয়েটা ঘরের ভিতরে যায় কয় বাঁচাও 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 এমন ভাবে চিৎকার মেরেছে মনে হয় যেন মেয়েটার উপরে হায়েনার নজর পড়েছে কিন্তু আল্লাহর ওলি এখন আর থাকতে পারে নাই আমার চোখের সামনে একটা মানুষের জীবন চলে যাবে এটা তো কখনো হতে পারে না এই কথা বলার পরে আল্লাহর ওলি হাতের মধ্যে একটা আগুনের কি নিলেন কি কর কফি আপনাকে কি করে বাতি নিলেন আগুন আগুনের আগুনের বাতি নিলেন নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন পাঁচজন তাকায়া কয় কাজ হয়ে গেছে তোরা রেডি থাক এবার পাঁচজন রেডি হইছে তারে ধরার জন্য আর আল্লাহর ওলির যখন শুনলেন ঘরে বলতেছেন বাঁচাও 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 এবার তিনি ঘরের ভিতরে যায় আগুনটা নিয়ে ঢুকলেন কি হয়েছে কি হয়েছে মেয়েটা কোনার ভিতরে একটা টেবিলের উপরে বসে আছে আল্লাহর ওলি ভিতরে ঢুলকাই চলে গেছে উত্তর কোনা দিয়া ঘরের ভিতরে চারটা কোনা থাকে মেয়েটা হলো এক প্রান্তে আল্লাহর ওলি চলে গেছে আরেক প্রান্তে লাইট নিয়ে দেখতেছে তার উপরে কি আক্রমণ এবার আল্লাহর ওলি তাকে দেখতেছেন ওই মেয়েটাকে টেবিলের উপরে বৈশা বৈশা বলতেছে প্লিজ দয়া করে আপনি একটু আমার কাছে আসুন আমাকে একটু ব্যবহার করুন আমি আপনার প্রেমে দেওয়া না এই কথা বলে বলে যখন অফারটা করলো আর ওই দিক দিয়ে পাঁচজন ঘরের দরজার মধ্যে আসছে দ্বিতীয়বারের একটা আওয়াজ শোনার জন্য যদি আবার গভীরভাবে চিৎকার মারে মনে হইব যেন তিনি তাকে স্পর্শ করলো আর ওই বাহিরের লোকগুলো যেই মাত্র বাহিরে দাঁড়াইয়া রইল মেয়েটা প্রথম বলছে বাঁচাও বাঁচাও কিন্তু দ্বিতীয়বার মেয়েটা বাঁচাও বাঁচাও বলে না দ্বিতীয়বার মেয়েটা বলতেছে না আল্লাহ 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 করছে মনে হয় ঘটনা ঘটে গেছে এবার পাঁচজন যাইয়া ঘরের ভিতর ঝাঁপ মেরা ঢুকছে দুইটা দেখতেছে ছেলেটাই এক কোনায় মেয়েটাই এক কোনায় দুইজন দুই কোনায় দাঁড়ায় রইছে এবার পাঁচজন যাইয়া তার বন্ধুরে ধরছে উপরে উপরে দশ বেশ গিরি আর ভিতরে ভিতরে কুত্তামি তুমি এই মেয়েটারে কেমনে ঘরের ভিতরে ক্ষতি করলা এবার আল্লাহর ওলি কোনো কথা কয় না এই দিক দিয়ে মেয়েটা কয় মেয়েটারে পাঁচজন কই বোন তুই চিন্তা করিস না সকালে বিচার হবে হাজার হাজার মানুষ এখন ওই আশেকের বিচার হবে ওই বিচারের ভিতরে স্টেটমেন্ট হবে দুইজনের তিন তিন তিনজনের স্টেটমেন্ট হবে একদল হলো সাক্ষী আর হলো মেয়েটা আর হলো ওই আশেকের রাসূল যখন দুইজন দুই জায়গায় দাঁড়াইল আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে এই আওয়াজে মানি না জবান খুলে কোন ইজ্জতের মালিককে এ আমার শরীফপুরের বাবা এটা আমি পুরো ব্রাহ্মণ বাড়িয়া জেলার মধ্যে বয়ানটা তুলি নাই কুমিল্লা ডিস্ট্রিক্টে বয়ানটা করি নাই আমি আজকে শুধুমাত্র আপনাদের সামনে বয়ানটা বলতেছি যার কেউ নাই তার একজন আছে জবান কইলে কোন তিনি কে আরে লোকের নিন্দায় তোমার হইব কি এবার হাজার হাজার মানুষের সামনে বিচার হবে কোন লোকের যেই লোকটা এক সপ্তাহ পর্যন্ত শুকনা খাবার খাইয়া আল্লাহর গোলামিতে জীবনটা কাটাইয়া দেয় এই লোকটা অপমানিত হয়ে গেলে গোটা গোটা সমাজটা কলঙ্কি হয়ে যাবে হাত তুলে বলুন ঠিক খেলে বলো আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া পান এবার মেয়েটা এক প্রান্তে ওই আল্লাহর ওলি আশেক রাসূল এক প্রান্তে পরহেজগার এবার পরহেজগারে ডাক দিয়ে কই কি ব্যাপার বলেন কই মেয়েটা প্রথম এসে বলছে ঘরে জায়গা দেওয়ার জন্য আমি তার জায়গা দেই নাই কারণ আমার ঘরটা ছিল একা কই দ্বিতীয়বার এলাকায় জায়গা না পাই আবার আসছে আমি বলছি তোমাকে জায়গা দিতে পারবো না শেষ পর্যন্ত মেয়েটা বলছে আমি যদি তোমার বাড়িতে কলঙ্কিন হইয়া যায় জাগার অভাবে বাহিরে যদি আমার জীবন নষ্ট হয়ে যায় এই জন্য আমি আল্লাহর দরবারে মামলা করব আমি আখিরাতের ভয় করে মেয়েটাকে পাশের ঘরে জায়গা দিয়েছিলাম মেয়েটা তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল তখন আমি তারে বাঁচাইবার জন্য আগুনের লাইট নিয়ে তার ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকে দেখি সে একটা টেবিলের মধ্যে বসা আমাকে সে আহ্বান করতেছে ওই মুহূর্তে পাঁচজন ডাক দিয়ে কয় আমরা যাইয়া দেখতেছি ছেলেটা মেয়ের স্পর্শ করতেছে আল্লাহর ওলির উপরে একটা মিথ্যা তোহমত দিয়া দিল এই জায়গার ভিতরে পাঁচজনের সাক্ষীটা বড় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মেয়েটার জবান খুলে গেছে মেয়েটা ডাক দিয়া কয় জগতবাসী
জগতবাসী আমি যখন বাঁচাও বাঁচাও কয়ে ডাক দিয়েছি তখন ঠিকই উনি আমার ঘরের ভিতরে ঢুকেছে ঢোকার পরে তিনি একটা কোণার মধ্যে চলে গেছে আমি টেবিলের মধ্যে বসে ওনাকে আমার দিকে আহ্বান করেছিলাম এই আহ্বানটা আমি আমার কারণে করি নাই লুকে পয়রা করেছিলাম এই যে পাঁচজন দেখতেছেন এরাই আমারে পাঠাইছে কিন্তু আমি ভিতরে ঢোকার পরে আমি যখন বলছি বাঁচাও বাঁচাও তখন আমার টার্গেট ছিল এই লোকটা ঘর থেকে বের হয়ে আমার ঘরে আসলে আমি তাকে অফার করলে তিনি রাজি হইয়া যাবেন এই জামাত কি ভাষায় বলবো কি বুঝলেন সাক্ষী একশো একশো আবার ঘটনাস্থলে দুইজন দুই মিনারে মেয়েটা ডাক দিয়া কয় প্রথম আমি বাঁচাও বাঁচাও বলেছি এই লোকটা ঘর থেকে বের হলে আমি তারে জড়াইয়া ধরবো কিন্তু ঘরে বের হওয়ার পরে লোকটা ঘরের একটা কোনায় চলে গেছে আমি যদি দৌড়াইয়া যাই তাইলে তারা সাক্ষীরা বুঝবে আমি দৌড়াইয়া গিয়া ধরছি কিন্তু আমি তারা অফার করেছি আমার কাছে আসে নাই কিন্তু আমি দেখলাম লোকটা কোনার মধ্যে দাঁড়াইয়া আমি যখন বলছি আপনি আমার কাছে আসেন আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেওয়ার কথাই ছিল আমি আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু আমি তাকায়া দেখলাম আমি যখন লোকটারে আহ্বান করছি আমার কাছে আসেন তখন আমি তাকায়া দেখলাম এই লোকটা তার হাতের মধ্যে যেই কুফিটা ছিল লাইটটা ছিল আলোটা ছিল তার হাতটা আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে আগুনের ভিতরে ঢুকাইয়া এই লোকটা ওই জায়গার ভিতরে ডাক দিয়া কয় আল্লাহ আমি যদি মেয়ের ডাকে মেয়ের কাছে চইলা যায় শয়তানের প্ররোচনায় যদি পইরা যায় তাইলে এই দুনিয়ার আগুন যত গরম এর চাইতে কোটি গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুন আমি তাকায়া দেখলাম আমি তাকায়া দেখলাম আমি লোকটার আহ্বান করতেছি আমাকে ব্যবহার করার জন্য আর আমি তাকায়া দেখতেছি লোকটা আগুনের ভিতরে হাতটা ঢুকাইয়া দিছে হাতটা পুড়তে 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 গুস্তুটা খুঁজসা খুঁজসা করতেছে শেষ পর্যন্ত আমার দিকে হাইটে আসবে আসতে গেলে পায়ের মধ্যে তো শক্তি লাগবে এই পায়ের শক্তিটাকে শেষ করে দেওয়ার জন্য আমি দেখলাম তার পা দ্বারে আগুনের ভিতরে ঢুকাইয়া দিয়া চোখের পানি ফলাইয়া কই আল্লাহ এই আগুনের চাইতে তো জাহান্নামের আগুন কোটি এই মেয়েটা ডাক দিয়া কয় জগৎবাসী আমি যখন দেখলাম এই লোকটা আগুনের ভিতরে হাত দিয়েছে আমার আর বুঝতে বাকি নাই এই লোকটা সত্যিকার আল্লাহর বন্ধু এই জন্য আমি বাঁচাও বাঁচাও বলি নাই আমি যে আল্লাহ কয়ে ডাক দিয়েছি আমার গুনাহ মাফের জন্য আমি ডাক দিয়েছি এটার নাম হলো তাকওয়া এটার নাম হলো তাকওয়া এটার নাম হলো তাকওয়া বিপদ আসবে আল্লাহ বলবে না তুফান আসবে আল্লাহ বলবে না এই পাগলা গো এবার আমার আপনারা শাস্তি দেন আমি যে আল্লাহর ভালোবাসি এটা কি আমার অপরাধ মেয়েটা ডাক দিয়ে কয় জগৎবাসী আপনারা তার বিচার করার আগে আমার বিচার করেন চারটা বন্ধু ডাক দিয়ে কয় বন্ধু রে ও বন্ধু আমি জানতাম না তুই যে এত আল্লাহর পাগল আর বন্ধুটা ডাক দিকে তোরা না আমার বন্ধু কেমনে আমার ক্ষতি করার জন্য ঘুরলি তোরা কি জানোস না দরবুল হাবিবে আউ জাউন আমি পুরা এবারটা শিখি নাই কিন্তু দরবুল হাবিবে আউ জাউন বন্ধুর দেওয়া কষ্ট সব চাইতে বেদনাদায়ক তোরা কেমনে আমারে এমন ভাবে বিপদে ফালাইতে চেষ্টা করলি আমি বিপদে পড়তে রাজি আছি তোরা কি জানোস না মান হাফারা হুফিরা দিল ছুললে দিল খেতে হয় তোমরা একটা কাজ করে রে বন্ধু তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই একটা বার আসো না আমার মহব্বতের লাইনে আইসা দেখো না আমার আল্লাহর নাম কত মধু আল্লাহু আকবার বলেন এই জন্য যুবক হারাও আল্লাহর প্রেমিক যারাও তারা কালিমার দাওয়াতের মাধ্যমে সব অপরাধ মাফ করে দেয় ঠিক কিনা বলেন
আল্লাহর ওলি যারা তারা আল্লাহর পথে আনতে দাইয়া সব অপরাধ মাফ করে দেয় গায়ের মধ্যে কাটার আঘাত নেয় কিন্তু ভুল প্রতিশোধ নেয় না আমার নবীরেও একদিন একটা কাফের থাপ্পড় মারছে উমর ডাক দিয়ে কি কল্লাটা ফালাইয়া দিব এবার আমার নবীকে উমর ক্ষান্ত হও একটু পরে পাগলাটা আবার নবীর দিকে আসতেছে উমর কই আরেকটা থাপ্পড় দিন আমি তার কল্লা ফালাইয়া দিব কিন্তু দেখা গেল ইহুদি আমার নবীর কাছে আসছে আয়েশা ডাক যেই মাত্র দাঁড়াইছে আমার নবী ডাক দিয়ে কই আপনি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছেন ইসলাম প্রতিশোধের ধর্ম নয় ইসলাম প্রতিশোধের ধর্ম নয় ইসলাম কোলাকুলির ধর্ম ঠিক কিনা বলেন ইসলামের একটা অর্থ হলো শান্তি আরেকটা অর্থ হলো মানবতা আরেকটা অর্থ হলো ভ্রাতৃত্ব আরেকটা অর্থ হলো একতা যখন পৃথিবীটা গোটা পৃথিবীটা মানবাধিকারবিহীন ছিল ওই মুহূর্তে 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাইমের ডাক দিয়ে আমার নবী মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন এই জন্য ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা মন্দির বানিয়ে মসজিদ বানাইবার অনুমতি দেয় না কথা বলেন ঠিক কিনা ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম অন্য ধর্মের মানুষকে জুলুম করতে শিক্ষা দেয় না ঠিক কিনা বলেন আমার বাংলাদেশের দিকে যদি তাকান এখন আমি গর্ব করে বলতে পারি হু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছিল আমার বাংলাদেশে 500,000 লোক মারা যাবে করোনায় লাশের মিছিল গুনবে আল্লাহর রহমতে এদের ধারণা পাল্টে গেছে এই পর্যন্ত আমি দেখাইয়া দিলাম ইসলামটা কেমন জিনিস আমার বাংলাদেশটার মতন সাম্প্রদায়িক সম্প্রীতি ডানে বামে যতই বল না কেন কোনো রাষ্ট্রে পাবে না কারণ হিন্দু যেই ঘাটে গোসল করে মুসলমান সেই ঘাটে গোসল করে হিন্দু যেই বাজার থেকে বাজারে করে মুসলমান সেই বাজার থেকে বাজার করে আয়ে ৩২টা দাঁড়া ৩২টা দাঁত আছে কিনা ৩২টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন ভাবে নিরাপদ আমার বাংলাদেশে অন্য ধর্মের মানুষগুলা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ